তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো তোমরা গেস্ট আইডি কিভাবে ডিলিট করবে। তো কিভাবে তোমরা পুরনো গেস্ট আইডি ডিলিট করে নতুন গেস্ট আইডি খুলবে এই ভিডিও থেকে জেনে যাবে। তো প্রথমে তোমাকে কি করতে হবে, যে আইডিতে তোমাকে লগ ইন করে সেটা তোমাকে এখানে লগ আউট করে দিতে হবে। তো এখানে লগ আউট করে দেওয়ার পর তোমাকে কি করতে হবে, দেখো গেস্ট আইডিতে ক্লিক করতে হবে। তুমি যদি গেস্ট আইডি খুলে থাকে তাও তোমরা এটা লগ আউট করে দেবে, আবার গেস্ট আইডি কিন্তু খুলে নেবে। তো খুলে নেওয়ার পর কি করে দেখো, তোমরা এভাবে ট্যাপ করবে, তো এভাবে তোমরা গেস্ট আইডি খুলে নেবে। তো খুলে নেওয়ার পর দেখো আমি প্রুফ দেওয়ার জন্য এটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই প্রোফাইল পিকটা এখানে লাগিয়ে নিচ্ছি, যাতে তোমাদের প্রুফ দেখাতে পারি। দেখো এই প্রোফাইল পিকটা লাগিয়ে দিলাম এখানে আমি। এরপরে দেখো একটি গান স্ক্রিন আমি পেয়েছি ভাড়া, তো এই গান স্ক্রিনটাও হাতে ধরে দিচ্ছি। তো এখানে এই একের গান স্ক্রিনটা আমি হাতে ধরে দিলাম, যাতে তোমাদের প্রুফ দেখাতে পারি। তো দেখো এখানে সব কিছু এখানে প্রোফাইল পিক দেখে নাও এবং হাতে এই যে গানটা ধরেছি সেটাও কিন্তু এখানে দেখে নাও। তো এরপরে তোমাকে কী করতে হবে, যে গেস্ট আইডিটা তুমি এখানে ডিলিট করবে সেটা তোমাকে লগ ইন করতে হবে এভাবে। তারপরে দেখো কী করতে হবে, তোমাকে সেটিংয়ে চলে যেতে হবে, সেটিংয়ের অপশানে যাবে। সেটিংয়ের অপশানে যাওয়ার পর তোমাকে কী করতে হবে, দেখো একবার নিচের দিকে চলে যাবে। তো এখানে লগ আউটের অপশান পেয়ে যাবে। তার আগে বলে রাখি, দেখো তোমরা গেস্ট আইডি কীভাবে ফেসবুকের সাথে কানেক্ট করবে আমার ভিডিও বানা আছে, আই বাটনে বা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো এরপরে দেখো আমার কীভাবে তুমি গেস্ট আইডি গুগলের সাথে কানেক্ট করবে সেটাও আমার ভিডিও বানা আছে, আই বাটনে বা ডিসক্রিপশানে দুটো ভিডিওর কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, চাইলে দেখে নেবে। তো প্রথমে এই ভিডিওটা দেখে নাও। তারপর তোমাকে কী করতে হবে, দেখো এখানে লগ আউটের উপর ক্লিক করতে হবে। দেখো লগ আউটের ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম হয়ে যাবে। তো এরপর তোমাকে কী করতে হবে, দেখো এখান থেকে কিন্তু কেটে বেরিয়ে যেতে হবে। তো তোমাকে এই গেম থেকে কেটে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পর তোমাকে কী করতে হবে, আমি চলে দেখিয়ে দিচ্ছি। তো তোমাকে এখানে গেস্ট আইডি লগ আউট করে তোমাকে কেটে বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে যাওয়ার পর তোমাকে কোথায় যেতে হবে, দেখো ফোনের সেটিংয়ে যেতে হবে। তো ফোনের যে সেটিংটি আছে তোমার ফোনে, তো তোমরা খুঁজে নেবে তো তোমাদের যেখানে আছে। তো আমার দেখো আমি সামনে নিয়ে এসে রেখেছি। তো তোমরা কী করে দেখো এই সেটিংয়ের উপর চলে যাবে। তো সেটিংয়ের উপর চলে যাওয়ার পর কী করে দেখো এখানে তোমার অনেক পেয়ে যাবে। তো এখানে চলে যাবে তোমাকে অ্যাপ ম্যানেজমেন্ট, বা তোমাদের ওখানে ফোনে কিন্তু অন্য লেখা থাকতে পারে, তোমরা কিন্তু এটা খুঁজে নেবে। তোমাকে চলে যেতে হবে অ্যাপ ম্যানেজমেন্ট, বা তোমাদের অ্যাপ্লিকেশন যা লেখা থাকে না কেন তোমাকে সেটার উপর কিন্তু ক্লিক করতে হবে। তারপরে অ্যাপ লিস্ট এখানে তোমার যদি আমার মতন থেকে থাকে, তোমরা অ্যাপ লিস্টে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু ফ্রি ফায়ার তোমাকে খুঁজে নিতে হবে। তো এখানে অনেক অ্যাপস থাকবে তোমার, এগুলো সব ফোনেরই অ্যাপস। তো দেখো এখানে তোমাকে ফ্রি ফায়ারটা খুঁজে বের করতে হবে। দেখো আমি এখানে ফ্রি ফায়ার খুঁজে পেয়ে গেছি। তো তোমাকে কী করতে হবে, দেখো ফ্রি ফায়ারের উপর কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো ওখানে ফ্রি ফায়ারের উপর ক্লিক করার পর দেখো এরকম চলে আসবে। তো এরকম চলে আসার তোমাকে কী করতে হবে, দেখো তোমাদের কিন্তু এখানে স্টোরেজ ইউজ খুঁজে নিতে হবে। তো স্টোরেজ ইউজ এখানে লেখা আছে, দেখো প্রথমে আমার ফোনে আছে। তো তোমাদের দ্বিতীয় নম্বর থাকতে পারে, তৃতীয় নম্বর থাকতে পারে, তোমরা এটা খুঁজে নেবে। তো খুঁজে নেওয়ার পর দেখো এরকম চলে যাবে। চলে যাওয়ার পর দেখো এখানে কিন্তু সব ফোনে কিন্তু ডাটা আছে। তো তোমাকে কী করতে হবে, দেখো এখানে ডেটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তো ক্যাশ প্রথমে ক্লিয়ার করে নেবে। ক্লিয়ার করার পর দেখো, তো এবার তোমাকে ক্লিয়ার ডাটার উপর ক্লিক করতে হবে। দেখো ক্লিয়ার ডাটা তোমরা খুঁজে নেবে, নিচে থাকতে পারে, ওপরে থাকতে পারে। তো আমার ফোনে ওপরে আছে, তোমরা এটা খুঁজে নেবে। খুঁজে নেওয়ার পর যদি এরকম দেখায়, দেখো এখানে কিন্তু ফোন ফাইল মানে ফ্রি ফায়ারে যেটা ফাইল আছে সেটা কিন্তু এখানে উড়ে যাবে বলছে। তোমাদের যদি এরকম দেখায় তোমরা এটা ওকে করে দেবে, তাহলে কিন্তু তোমাকে প্রথম থেকে কিন্তু ফ্রি ফায়ার আবার ডাউনলোড করতে হবে। তো এরকম দেখালে তোমার কিন্তু প্রথম থেকে আবার ফ্রি ফায়ার ডাউনলোড করে নিতে হবে। তো তোমাকে এখানে ক্লিয়ার ডাটা করার পর তোমাকে কী করতে হবে, গেমটা কিন্তু অন করে দেখতে হবে তোমাদের যে ফাইলটা আছে সেটা উড়ে গেছে কিনা। তো দেখো এখানে কনফার্ম করে নেবে, অ্যালাউ করে নেবে, যত অপশান আছে সব অ্যালাউ করে দেবে। এখানে অ্যালাউ করে দেওয়ার পর দেখো তোমার যদি ফোনে এরকম দেখায় তাহলে তুমি কিন্তু ফ্রি ফায়ার আবার কিন্তু নতুন করে ডাউনলোড করতে হবে। আর যদি এরকম না দেখে গেম খুলে যায় তাহলে তোমাকে কিন্তু এখানে ফ্রি ফায়ার ডাউনলোড করতে হবে না। তো আমি এটা আগেই বলে দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো এখানে তারপর কী করে দেখো, তো এরপর তোমাকে চলে যেতে হবে নিজের ফোনের ফোন ফাইলে। তো ফোন ফাইল তোমরা খুঁজে নেবে, তো তোমাদের সেই ফোন ফাইলের উপর কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো ফোন ফাইলের উপর ক্লিক করে তোমরা চলে যাবে ফোন ফাইলের ভিতরে। তো ভিতরে যাওয়ার পর দেখো এরকম দেখতে পাবে, তোমাদের ফোনে অন্য কিন্তু দেখাবে। তো তোমাকে এখানে কী করতে হবে, দেখো এখানে কিন্তু ফোন স্টোরেজ বলে যেটা লেখা আছে সেটার উপর তোমাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তোমাদের এরকম দেখাবে বা নাও দেখাতে পারে, তো তোমাদের ফোন স্টোরেজ খুঁজে নেবে, তার মধ্যে এরকম দেখো ফাইল চলে আসবে। তো দেখো এখানে দেখো com.garena.msdk এরকম একটি বলে ফাইল আছে। তো এই ফাইলটিকে তোমাকে কী করতে হবে, দেখো তো এই ফাইলটিকে তোমাকে এখান থেকে কী করতে হবে, ডিলিট করে দিতে হবে। তোমাদের ফোনে যেভাবে ডিলিট করে সেভাবে তোমরা এই ফাইলটিকে তোমরা ডিলিট করে দেবে। তো দেখো এখানে আমি ডিলিট করে দিচ্ছি। তো তোমাকে এইভাবে করতে হবে, তো তোমাকে এই ফাইলটিকে ডিলিট করে দিতে হবে। তো ফাইলটি ডিলিট করার পর তোমার এখান থেকে কেটে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পর তোমাকে কী করতে হবে, দেখো আবার কিন্তু এখানে ফোনের যে সেটিংটা আছে সেটার উপর ক্লিক করতে হবে। তো তোমাদের ফোনে যদি গেম খোলার পর এরকম দেখায় তাহলে তোমাকে কিন্তু আবার কিন্তু এখানে সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। তো সেটিংয়ের উপর ক্লিক করে তোমাকে আবার সেম প্রসেস তোমাকে চলে যেতে হবে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ লিস্ট এখানে চলে যেতে হবে। তো চলে যাওয়ার পর তোমাকে কী করতে হবে, দেখো এখান থেকে আবার তোমাকে ফ্রি ফায়ার খুঁজে নিতে হবে। তো ফ্রি ফায়ার খুঁজে নেওয়ার পর তোমাকে কী করতে হবে, দেখো ফ্রি ফায়ারটাকে কিন্তু আনইনস্টল করতে হবে। তো তোমরা চাইলে এটাকে বাইরে থেকে কিন্তু করতে পারো। তো তোমার ফোনে যদি বাইরে অপশান থাকে ফ্রি ফায়ার আনইনস্টল করা, সেটা কিন্তু বাইরে থেকে কিন্তু করতে পারো, এখানে তোমাকে আসতে হবে না। তো দেখো আমি এখানে সেটিং থেকে আনইনস্টল করে দেখাচ্ছি। তো এখানে আনইনস্টল লিখে সামনে আছি, তো আনইনস্টল করে দেখাচ্ছি। তোমাকে এইভাবে আনইনস্টল করে দেবে, গেমটাকে উড়িয়ে দিতে হবে। তো প্রথমে যেটা দেখালাম সেটা যদি দেখায় তোমার ফোনে, তবে গিয়ে তুমি এখানে ফ্রি ফায়ার আনইনস্টল করবে, নাহলে ফ্রি ফায়ার কিন্তু এখানে আনইনস্টল করার দরকার নেই। তো আনইনস্টল করার পর তোমাকে কী করতে হবে, দেখো প্লে স্টোরে যাবে, ফ্রি ফায়ার সার্চ করবে, আবার তোমাকে কিন্তু এখানে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পর দেখো এরকম দেখাবে, ইনস্টল অপশানে ক্লিক করার পর এরকম দেখাবে। তো তোমরা চাইলে এখানে মোবাইল ডাটা বা ওয়াইফাই দিয়ে তোমরা কিন্তু এখানে ডাউনলোড করতে পারো। তোমার যেটা আছে সেটা তোমরা এখানে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর দেখো এরকম ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড করার পর আমি চলে দেখিয়ে দিচ্ছি তোমার কী করতে হবে। তো পুরো গেম তোমাকে এভাবে প্রথম থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর নেওয়ার পর তোমাকে কী করতে হবে, দেখো গেম এখানে খুলবে। গেম খোলার পর কী করবে, দেখো তোমরা এখানে কনফার্ম করবে। তো কনফার্মের অপশন আছে, কনফার্ম করবে, অ্যালাউ করে দেবে, যা অপশান আছে তোমরা এখানে অ্যালাউ করে দেবে। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখো এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমার কিন্তু গেম আবার খুলে যাবে।
তো দেখো এখানে এরকম খুলে যাবে, তো তোমরা চাইলে এখানে গেস্ট আইডি আবার নতুন করে কিন্তু এখানে বানাতে পারো, বা তোমরা যদি দরকার নেই গেস্ট আইডি তারা কিন্তু এখানে গেস্ট আইডির উপর আর ক্লিক করবে না। তো দেখো আমি আবার নতুন করে গেস্ট আইডি বানিয়ে দেখাচ্ছি তোমাদের প্রুফ দেওয়ানোর জন্য। তো আমি আমার গেস্ট আইডির উপর কিন্তু এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আবার এখানে ট্যাপ করবো, আমি কিন্তু এখানে আবার লগ ইন করবো। তো সেই গেস্ট আইডি উড়েছে কিনা সেটা তোমার দেখানোর জন্য কিন্তু আবার কিন্তু আমি একটি নতুন গেস্ট আইডি বানিয়ে নিলাম। তো তোমরা চাইলে গেস্ট আইডি বানাতেও পারো বা না বানাতেও পারো। তো তোমরা যদি মনে করো কি আমি আর গেস্ট আইডি বানাবো না, তাহলে কিন্তু এখানে গেস্ট আইডির উপর আর কিন্তু এখানে ক্লিক করবে না। তো এখানে আগের গেস্ট আইডিটা ডিলিট হয়েছে কিনা সেটা দেখানোর জন্য আমার নতুন আমি একটি গেস্ট আইডি বানিয়ে নিলাম। তো দেখো পুরো নতুন গেস্ট আইডি, তো তোমাদের এরকম যখন গেস্ট আইডি বা তোমার যে আইডি খুলো না কেন প্রথম যখন খুলবে তখন এরকম কিন্তু দেখাবে। তো চলো আমি খুলে দেখাচ্ছি, দেখো আবার নতুন একটি গেস্ট আইডি। তো তোমাদের প্রুফ দেখানোর জন্য, তো সেই গেস্ট আইডি যেটা আগেকার ছিল সেটা ডিলিট হয়েছে কিনা সেটা দেখানোর জন্য আবার নতুন একটি গেস্ট আইডি খুলে নিলাম। তো দেখো তুমি যে আইডি নতুন খুলো না কেন সেটা কিন্তু আবার কিন্তু এখানে গেম একটি প্লে হয়ে যায়। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি, তো কেটে দেখাচ্ছি, চলো আমি বেরিয়ে যাচ্ছি। তো এখানে এটা দেখে তোমরা বুঝে গেছো যে আগের যে গেস্ট আইডিটা ছিল সেটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। দেখো তোমাদের নতুন গেস্ট আইডি খোলার পর দেখো এখানে আবার নাম দিতে বলছে, তো আমি চলো এখানে ফটাফট নাম দিয়ে দিচ্ছি। তো তোমাদের পুরো দেখাবো, দেখো তো পুরো নতুন গেস্ট আইডি আবার নতুন কিন্তু একটা গেস্ট আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো দেখো এখানে আগের যে গেস্ট আইডিটা ছিল সেখানে কিন্তু আমি হাতে গান দিয়েছিলাম এবং প্রোফাইল যে উপরে পিকটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু লাগিয়েছিলাম। তো তার আগে একটি কথা বলে রাখবো, দেখো তোমাকে যদি নতুন গেম ডাউনলোড করো তাহলে তোমাকে কিন্তু এখানে প্যাক ডাউনলোড করতে হয়, যাতে তোমাদের সবার কিন্তু জামা কাপড় দেখা যায়। তো এর উপর ক্লিক করে, এগুলোর উপর ক্লিক করে, সব কটার উপর ক্লিক করে তোমাকে কিন্তু এখানে প্যাক ডাউনলোড করে নিতে হবে, যাতে তোমার সবার জামাকাপড় বা ড্রেস যেন দেখা যায় এখানে। তোমরা প্যাক ডাউনলোড করে নেবে প্রথমে, নাহলে কিন্তু এখানে যেগুলো তুমি পরে থাকবে জামা কাপড় সেগুলো কিন্তু এখানে দেখাবে না। তো এরপর দেখো যে গান স্ক্রিনটা পেয়েছিলাম সেটা আমি দেখে দিচ্ছি আছে কি নাই। তো দেখো প্রুফ দেখলাম, তো দেখো এখানে যে গান স্ক্রিনটা ছিল সেটা কিন্তু এখানে নাই। তো বুঝতেই পেরেছো এটা পুরো নতুন গেস্ট আইডি। তো কীভাবে তোমরা গেস্ট আইডি ডিলিট করবে এই ভিডিও থেকে আশা করি বুঝে গেছো, আর কীভাবে গেস্ট আইডি নতুন বানাবে সেটাও দেখে কিন্তু এখানে বুঝে গেছো। তার কিছু এখানে বলার নেই, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কী করে দেখো তোমরা অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না। তো কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবে। তো ভিডিও নিচে থাকো কমেন্টের অপশন আছে, সেখানে কিন্তু কমেন্ট করে দেবে। আর তুমি যদি চ্যানেলটা নতুন থাকো সাবস্ক্রাইব না করতে থাকো, ভিডিও নিচে থাকো কি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে, ওখানে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আছে অল অপশানে ক্লিক করে দেবে, এভাবে তুমি কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আমি যত সব নতুন নতুন ভিডিও সব তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে।